আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদ আলী এবং আমি সাকলাই হোসেন। শুরুতেই সংবাদ শুরু। চেকপোস্টে বিভিন্ন অনিয়ম রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম, বডি ওন ক্যামেরা, বাড়ছে নজরদারি। আজ থেকে গণপরিবহনে পূর্বের ভাড়া বহাল, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ ওবায়দুল কাদেরের। 42তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি, গণতন্ত্র পুনরুদ্ধার করাই দলের বড় চ্যালেঞ্জ বলেন মির্জা ফখরুল। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন, রাষ্ট্রীয় সম্মান প্রদানের মাধ্যমে বীরোত্তম সিআর দত্তের চিরবিদায়। শুনলেন শিরোনাম সংবাদ, এছাড়া থাকছে মাই টিভির সাপ্তাহিক আয়োজন মাইটেক। এবারে বিস্তারিত। উল্টো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং রোধ সহ চেকপোস্টে বিভিন্ন অনিয়ম রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় একটি সরঞ্জাম, বডি ওন ক্যামেরা। অনেক সময় চেকপোস্টে ঘটে যাওয়া তড়িৎ কোনো দুর্ঘটনা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ক্যামেরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর ব্যবহার বাড়িয়েছেন। এসকেলিটনের বিশেষ রিপোর্ট। গেল মাসের 31 জুলাই টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে ক্রস ফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়। হত্যার কিছুক্ষণ আগেই টেকনাফের মেরিন ড্রাইভে চেকপোস্টে সিনহার গাড়ি গতিরোধ করে তল্লাশি বা পরিচয় আদান প্রদান করা হলেও তার কোনো প্রমাণ মিলেনি। তারপর থেকেই প্রতিটি চেকপোস্ট, হাইওয়ে, সড়কে বডি অন ক্যামেরা ব্যবহারে জোর দেওয়া হয়েছে। কারণ ওই দিন চেকপোস্টে বডি অন ক্যামেরা ব্যবহার করা হলে হয়তোবা হত্যার পরপরেই অনেক কিছু বেরিয়ে আসতে পারত। এই চিত্র রাজধানীর সোনারগাঁও মোড়ের। ট্রাফিক সার্জেন্ট পুলিশ বডি অন ক্যামেরা ব্যবহার করে আইনি ব্যবস্থা নিতে ব্যস্ত। পরিচয় যাই হোক, উল্টো পথে গাড়ি আসলেই মামলা ঠুকে দিচ্ছে। মাই টিভির ক্যামেরায় ধরা পড়ে একজন সরকারি কর্মকর্তার গাড়ি উল্টো পথে হাঁকাচ্ছে। প্রথমে সার্জেন্ট বডি অন ক্যামেরায় ভিডিও করে, পরে গাড়ি থামাতে চালক অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে ব্যস্ত। উল্টো পথে আসার অপরাধে 3,000 টাকার মামলা ঠুকে দেয় পুলিশ, হাতে ধরিয়ে দেয় রিসিট। কি কারণে একজন সরকারি কর্মকর্তার গাড়ির বিরুদ্ধে মামলা করা হলো, এই প্রশ্নে চালকের উত্তর ছিল সোজা সাপটা। উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে মামলা দিয়েছে বলে স্বীকার করে। রাজধানীর বাংলা মোটর ও বিজয় সরণিতেও দেখা যায় একই চিত্র। তৎপর ট্রাফিক পুলিশ উল্টো পথে এবং অবৈধ পার্কিংয়ের অপরাধে সড়ক পরিবহন আইন 2018-এর ধারায় মামলা করতে। অনেক ক্ষেত্রে উল্টো পথে কিংবা অবৈধ পার্কিংয়ের অপরাধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারলেও গাড়ির নাম্বার অনুযায়ী মামলা দিয়ে বাসার ঠিকানায় কাগজ পৌঁছে দেওয়া হয়। বডি অন ক্যামেরায় ভিডিও করে কিভাবে মামলা করা হয় তাও বেরিয়ে আসে। অপরাধ ও ধরন উল্লেখ করলেই সার্ভার থেকে জরিমানার রিসিট বেরিয়ে আসে বলে জানান এই ট্রাফিক পুলিশ। আইনি জটিলতার কারণে দূর থেকেই পুরো বিষয়টি ধারণ করা হয়। একটা গাড়ি উল্টা চলে যাচ্ছে, আমি তাকে ধরতে পারতেছি না, তাকে যদি কোনো অবস্থায় আমরা ভিডিও করে যদি আমরা এটা আমরা অফিসের মাধ্যমে এটা তাদের আইনের আওতায় নিয়ে আসি। জরিমানার টাকার পরিমাণটা কত হবে এটা আসলে আমরা নির্ধারণ করি না, এটা আইনানুগভাবে এটা আইন অনুযায়ী সার্ভারে এন্ট্রি করা থাকে। আমরা যে যে অপরাধ করে আমরা সেই অপরাধের সংশ্লিষ্ট ধারায় তাকে মামলা দিই। অবৈধ পার্কিং এবং উল্টো পথে গাড়ি চালানোর কারণে বিভিন্ন সময় বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে, হতাহতের ঘটনাও ঘটে থাকে, যে কারণে রাজধানী সহ সারা দেশে চেকপোস্টে বডি অন ক্যামেরা ব্যবহার করে ওই ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিনিয়ত, যে কারণে এই ধরনের অপরাধ কমেছে অনেকাংশ, এমনটাই মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনী। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। আজ থেকে গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, পূর্বে নির্ধারিত ভাড়ায় চলছে গণপরিবহন।
করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে 60% বাড়তি ভাড়া যোগ করে দুই সিটে একজন যাত্রীকে নেওয়ার অনুমতি দিয়ে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। সে মোতাবেক একজন থেকে বাড়তি 60% ভাড়া আদায় করে আসছিল গণপরিবহনগুলো, কিন্তু কিছুদিন ধরে বাস মালিকদের বিরুদ্ধে আসন পূর্ণ করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে স্বাভাবিক নিয়মে প্রতি সিটে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয় সরকার, কিন্তু আজ স্বাভাবিক নিয়মে বাস চালু হলেও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি মানার শর্ত। স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় করোনা সংক্রমণ এড়াতে গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি। এদিকে সচিবালয়ে বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র কতটা আছে তা নিয়ে প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে করোনাকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা এবং করণীয় নিয়ে সম্পাদক পরিষদের সাথে মত বিনিময় করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মেইন স্ট্রিমের গণমাধ্যমগুলো, সংবাদপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এই জন্য ধন্যবাদ জানাই। শুরুতেই গুজবের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন তিনি, সমালোচনা করেন বিএনপি নেতাদের বক্তব্যের। বিএনপির আভ্যন্তরীণ গণতন্ত্র কতটুকু আছে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। দলগতভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে সেই দল হচ্ছে বিএনপির প্রধান সহযোগী, এবং যুদ্ধ অপরাধী জঙ্গি গোষ্ঠীকে বিএনপি পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। আর তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন তাহলে তো এই পথ থেকে সরে আসতে হবে। নিজ বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেন গণপরিবহনের ভাড়া পূর্বের অবস্থায় ফিরে যাওয়া প্রসঙ্গে। জনস্বার্থ এবং যাত্রীদের স্বার্থে গণপরিবহন মালিক এবং শ্রমিক সহ সকল স্টেক হোল্ডারদের সহযোগিতার কামনা করছি। স্বাস্থ্যবিধি মেনে দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি। আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু করার আহ্বান জানাচ্ছি। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গরিব অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,316 জনে। এছাড়া 24 ঘন্টায় নতুন করে 1,950 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট 314,946 জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,290 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 208,177 জন। ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। দিবসটি উপলক্ষে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধার করাই বর্তমানে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্ট। 1978 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি এক দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। দলের প্রধান বেগম খালেদা জিয়া 1.5 বছরেরও বেশি সময় ধরে কারাগারে। কোনো না কোনো মামলা ঝুলছে দলটির কেন্দ্র থেকে তৃণমূলের নেতাদের নামে। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন সময়ে নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হলেও বর্তমানে চরম কঠিন মুহূর্ত পার করছে দলটি। এমন পরিস্থিতিতে 42তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগর প্রতিষ্ঠাতার সমাধিতে জড়ো হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছার কথা জানান তারা। বাধা আসবে, বিপত্তি আসবে, অতীতেও আমরা মোকাবেলা করেছি, সামনেও মোকাবেলা করব। ইনশাল্লাহ পৃথিবীর ইতিহাসে কোনো জনগণের ন্যায়সঙ্গত কোনো আন্দোলন কখনোই ব্যর্থ হয় না। সরকারকে হটিয়ে একটি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ত্বরান্বিত করার জন্য আমরা রাজপথে থেকে যে কোনো আন্দোলন গড়ে তুলে। জিয়াউর রহমানের সমাধিতে স্থায়ী কমিটির সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে
ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন বিএনপির মহাসচিব। দোয়া এবং মোনাজাত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে যে আওয়ামী লীগ গণতন্ত্র হরণ করেছে, জনগণের অধিকার কেড়ে নিয়েছে, সেই ভয়াবহ যে একদলীয় শাসন ব্যবস্থা, যে ফ্যাসিজম এবং স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, দেশ নেতৃত্বে মুক্ত করবে এবং জনগণের শাসন প্রতিষ্ঠা করবে। সহযোগী সংগঠনের সাথে শ্রদ্ধা জানাতে এসে সুশাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিবন্ধকতার জন্য সরকারের সমালোচনা করেন বিএনপির অন্য নেতারা। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণ, এটাই হচ্ছে এখন মূল অবজেক্টিভ, মূল লক্ষ্য, এটাই হচ্ছে জনগণের চাওয়া। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। শেষকৃত্য সম্পন্ন হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির। দিল্লি লোদি রোডের শ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হলো ভারতের 13তম এই রাষ্ট্রপতিকে। সেই সাথে অবসান হলো 5 দশক ধরে ভারতের রাজনীতির প্রভাবশালী বর্ণময় বাঙালি রাজনীতিবিদ প্রণব মুখার্জি যুগের। বিস্তারিত মার্জিও মান্নানের রিপোর্টে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হল ভারতের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। করোনা পজিটিভ হয় তার শেষকৃত্য হয় করোনার সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই, যে কারণে সামরিক সাজোয়া গাড়ির বদলে বিশেষ সববাহী গাড়িতেই তার মরদেহ নিয়ে যাওয়া হয় লোদি রোডের মহাশ্মশানে। প্রণব মুখার্জির শেষ যাত্রায় সামিল হন বহু মানুষ, পরিবারের সদস্যরা পিপিই পরে সামিল হন শেষকৃত্যে। এর আগে দিল্লির রাজাজি মার্গে তার বাসভবনে শেষ শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। গত 9 আগস্ট রাতে দিল্লির বাসভবনে হঠাৎ পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পর তাকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করার আগে পরীক্ষায় তার করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। অস্ত্রোপচারের পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়, এরপরেই গভীর কোমায় চলে যান তিনি। মুখার্জি 31 আগস্ট সকালে চিকিৎসকরা জানিয়েছিলেন তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। ফুসফুসের সংক্রমণের জেরে সেপটিক শকের পাশাপাশি কিডনিতেও সংক্রমণ দেখা দেয়। 22 দিনের লড়াই থেমে যায় তার। কংগ্রেসের বাইরেও সব দলে তার জন্য শ্রদ্ধা, গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত হৃদ্যতা ছিল প্রণব মুখার্জির রাজনৈতিক জীবনের অন্যতম সম্পদ। তাই তার প্রয়াণে ভারতের সব দলের নেতারাই শোক প্রকাশ করেছেন। এছাড়াও 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ভারতে। এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মার্জিয়া মান্নান, মাই টিভি। শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীরুত্তম। রাজধানীর সবুজবাগে সম্পন্ন হয়েছে তার অন্ত্যেষ্টিক্রিয়া। তার আগে জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান এবং সর্বসাধারণের শ্রদ্ধা। বিস্তারিত আরো জানাচ্ছেন ডেনিজ রং। মুক্তিযুদ্ধের সময় অসম অবদানের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত ভূষিত হন বীর উত্তম উপাধিতে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তমের মরদেহ কিছুক্ষণের জন্য রাখা হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। এ সময় ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রদান করা হয় গার্ড অব অনার। এরপর তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন সহ সর্বস্তরের মানুষ। তার অসামান্য বীরত্বের কথা দেশ ও জাতি চিরকাল মনে রাখবে বলে জানান বিশিষ্টজনরা। দেশের মানুষের যে সম্মান সরকার, আমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আর্ম ফোর্সেস, আমাদের হিন্দু কমিউনিটি আর বাকি সবাই, যে এটা এটার জন্য আমরা খুবই হ্যাপি। যে সাম্প্রদায়িক সম্পৃক্তি বজায় রাখার জন্য উনি আমৃত্যু লড়াই করে গেছেন এবং আমি মনে করি আমরা একদম একজন অভিভাবক হারালাম। তিনি বারবার বলতেন, সত্য যে বড় কঠিন, কঠিনেরে ভালোবাসো সে তোমারে করে না বঞ্চনা। তিনি শুধু মুক্তিযোদ্ধাই ছিলেন না, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছিলেন একজন পথ নির্দেশকও। দেশের যে কোনো ক্রান্তিকালে তার ভূমিকা জাতিকে সঠিক পথ নির্দেশক হিসাবেই সবসময় দিক নির্দেশনা দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন। বলবো যে দেশের সময় দুঃসময়ে দত্তর মতো লোক
সামনে বেরিয়ে আসেন বলেই আমরা তাড়াতাড়ি স্বাধীন হয়েছি। পরে ঢাকেশ্বরী মন্দির থেকে সিআর দত্তের মরদেহ নিয়ে যাওয়া হয় সবুজবাগ বরদেশ্বরী শ্মশানঘাটে। সেখানে রাষ্ট্রীয় সালাম এবং গানফায়ারের মাধ্যমে সম্মান জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এরপর সম্পন্ন হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া। গত 25 আগস্ট বাংলাদেশ সময় সকাল 9টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিআর দত্ত বীরোত্তম। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। সংবাদের এরপর জানিয়েছি বিরতি, সাথেই থাকুন, ফিরে সারজা থাকছে। 6,628 কোটি টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। সিনহা হত্যা মামলায় রিমান্ডে থাকা প্রদীপ কুমার দাসকে রিমান্ড শেষে পাঠানো হয়েছে কারাগারে। বিরতির পর স্বাগত আর একবার। আপনারা দেখছেন মাই টিভি সংবাদ। 6,628 কোটি টাকা ব্যয়ে মোট 6টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এনইসির সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সিলেট তামাবিল স্থলবন্দর সড়ক 4 লেন করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও জলাশয় রক্ষা করতে নিয়ম মেনে প্রয়োজন অনুযায়ী কালভার্ট নির্মাণ করতে তাগিদ দিয়েছে একনেক বৈঠক। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি প্রদীপ কুমার দাসকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। এক মামলায় 15 দিনের বেশি রিমান্ড আবেদনের সুযোগ না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে রিমান্ড শেষের নিয়ম অনুযায়ী কক্সবাজার সদর হাসপাতালে প্রদীপ কুমার দাসের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বিকেল 4টার দিকে তাকে আদালতে সোপর্দ করে তদন্তকারী সংস্থা র্যাব-15। এদিকে সকালে সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষীর তৃতীয় দফায় আরও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে দেশের সকল নদ নদীর পানি বিপদ সীমার নিচে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আগামীতে নতুন করে পানি বাড়লেও বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি। সচিবালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ঘূর্ণিঝড় আম্পানে আত্মদানকারী সিপিপি স্বেচ্ছাসেবক শাহ আলমের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এই মুহূর্তে আমাদের উত্তর, উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলের সব নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং জোয়ারের পানি নেমে গেছে। কোনো এলাকাতে এখন আর বন্যা নেই, তবে অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা আছে। করোনাকালে বাজারে যে ইলেকট্রনিক পণ্যের বিক্রি বেড়েছে তার মধ্যে ল্যাপটপ অন্যতম। তা হোক দূরশিক্ষণ কিংবা রিমোট অফিস, সবখানেই ল্যাপটপ। বিষয়টি মাথায় রেখে বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান বাজারে নিয়ে এসেছে বিভিন্ন দাম ও মানের নতুন নতুন সব ল্যাপটপ। তবে এসব মডেলের মধ্যে প্রাধান্য পাচ্ছে স্বল্প দামে, হালকা ওজনের, বেশি ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপগুলো। সাপ্তাহিক আয়োজন মাইটিকে আরও জানাচ্ছেন মোবালিক করিম। করোনা সংক্রমণের শুরুর পর থেকেই বাজারে বেড়েছে ল্যাপটপের চাহিদা। দূরশিক্ষণ বা অফিসের কাজ, এর বাইরে যারা বাসাতে বেশি সময় কাটাচ্ছেন তারাও খুঁজছেন ল্যাপটপ, আর পছন্দ হালকা গরনের, বেশি ব্যাটারি ব্যাকআপেরগুলো। চলতি মাসে বাজারে চাহিদা শীর্ষে রয়েছে এসারের সুইফট 3। মাত্র 900 গ্রাম ওজনের 8 ঘন্টার ব্যাটারি ব্যাকআপের এই ল্যাপটপের কনফিগার ভেদ দাম শুরু হয়েছে 82,000 টাকা থেকে। এরপরই আসুস রোগ জিফাইরাস G14। গেমারদের বাজেটের শীর্ষে রয়েছে এটি। চলতি মাসে এটি বিক্রি হয়েছে 1,62,000 টাকায়। তবে ওয়েবক্যাম না থাকায় অনেকেই এটি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। HPE লাইট ড্রাগন ফ্লাই গেমিং সিরিজের ল্যাপটপের চাহিদা বেশ, দাম 1,55,000। এরপরই গুগল পিক্সবুক গো, এটি দেশের বাজারে সবসময় না পাওয়া গেলেও অনেকেই এটি বাহির থেকে আনিয়ে নিচ্ছেন। মূলত গুগলের সব সুবিধা সম্বলিত এই ল্যাপটপ নেট ইউজার ও মাল্টিটাস্কারদের পছন্দের শীর্ষে। 4টি মডেল ও কনফিগারেশন ভেদে 56,000 থেকে 1,31,000 পর্যন্ত এর দাম।
এগুলোর পাশাপাশি চলতি সপ্তাহে দূরশিক্ষণের জন্য বহনযোগ্য 22-30 হাজারের মধ্যে ল্যাপটপগুলো বিক্রি হয়েছে বেশ। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। উদ্বোধন করা হলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের অনলাইন প্ল্যাটফর্ম। সচিবালয়ে উত্তরণ নামের এই প্ল্যাটফর্মের উদ্বোধনী করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। এ সময় অনলাইনে যুক্ত হন ডেনমার্কের রাষ্ট্রদূত ইউনিয়েস্ট্রপ। এর মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম অধিকতর সুসংহত করা সম্ভব হবে বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন 109 24 ঘন্টায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। মোবাইল অ্যাপস জয়ের মাধ্যমে নারী ও শিশুদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হচ্ছে। রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য কক্সবাজারের উকিয়ায় রিজিওনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার এবং 11টি মেন্টাল হেলথ সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে। এবারে আমাদের কৃষি। দীর্ঘমেয়াদী বন্যায় জামালপুরে জমিগুলো এখন সম্পূর্ণ ফসলহীন। বন্যার পানে নেমে যাওয়ায় এখন বোঝা যাচ্ছে না যে সেখানে রোপণ করা ছিল কোনো ফসল। নতুন করে ঘুরে দাঁড়াতে চাইলেও বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় আমন রোপণ নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জামালপুর প্রতিনিধি শামীম আলমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নূর মোহাম্মদ। জামালপুরে কয়েক মাসের দীর্ঘমেয়াদী বন্যায় চরম দুর্ভোগের পর অবশেষে নেমেছে বানের পানি। এতে ফুটে উঠেছে এখানকার 7টি উপজেলার কৃষির ব্যাপক ক্ষতির চিত্র। যত দূর চোখ যায় শুধুই ফসলহীন কৃষি জমি, অথচ এই সময়ে এসব জমি ভরপুর থাকত নানা ফসলে। কৃষি নির্ভর এখানকার মানুষেরা বলছেন শাকসবজি, ভুট্টা, আখ, মরিচ, কলা, তিল, বাদাম আর পাটসহ বিভিন্ন কৃষিপণ্য রোপণ করেছিলেন, কিন্তু বানের পানিতে এখন আর কিছুই অবশিষ্ট নেই। এতে চরম অর্থ সংকটে দিন পার করছেন তারা। ইসলামপুরের যে বন্যায় যে ক্ষতিগুলো করছে সেটা হচ্ছে পাট খেয়ে গেল, তুষারগুলো নষ্ট হয়ে গেল, কৃষকের মরিচ, বেগুন, রবি শস্য কোনোটাই নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই এলাকার ম্যাক্সিমাম লোক অনাহারে দিন যাপন করতেছে। বন্যায় যে ক্ষতি হয়েছে তা উত্তরণে কেউ কেউ আমন রোপণের চেষ্টা করলেও অধিকাংশ কৃষকের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় পতিত পড়ে আছে বিস্তীর্ণ কৃষি জমি। কৃষকেরা যে ক্ষেত খোলা লাগাবো এই অবস্থায় এখনো মনে করেন তারা বিচন পাইতেছে না, জ্বালা পাইতেছে না, এই জন্য ক্ষেত লাগাইতে পারতেছে না। এখন পর্যন্ত আমাদের এখানে রূপা আমনের কোনো চাষাবাদ করা সম্ভব হইতেছে না। 8 মন 7 মন ধান আমি জ্বালা খাওয়াছিলাম, এই জ্বালা খাই গেছে। সরকারের কাছে আমরা একটাই দাবি, তারা যেন আমাদের গরিব মানুষের পিছনে যেন একটু সহযোগিতা করে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চাষিদের ঘুরে দাঁড়াতে দেয়া হবে শাকসবজি ও আমনের বীজ। 1200 কৃষককে 1200 বিঘা জমির জন্য সার বীজ দেওয়া হবে, 8000 কৃষককে স্বল্পমেয়াদী এবং মধ্যমেয়াদী শাকসবজির বীজ দেওয়া হবে, আমন বীজও অলরেডি কিছু পরিমাণে দেওয়া হয়েছে 7700 মেট্রিক কেজি, যেটা অলরেডি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। সরকারি হিসাবে এবারের বন্যায় জামালপুরে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 1,90,027 জন আর ক্ষতির পরিমাণ 140 কোটি টাকারও বেশি। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। ফিরছি একটু পরেই সঙ্গে। সৌদি আরবের রাজপরিবারের 2 সদস্য সহ বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা বরখাস্ত। ২০২০ ইউএস ওপেনের প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন আসরের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। সংবাদে স্বাগত আর একবার। আপনারা দেখছেন মাই টিভি রাতের সংবাদ। প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও ডাকসুর সাবেক ভিপি বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস আহমেদ কোরেশির নামাজে জানাজা। সকালে জানাজায় অংশ নেন গণমাধ্যম কর্মীরা। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। 60-এর দশকে অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন কোরেশি।
জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায়। এবার গ্রাম বাংলার খবর। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সিরাজগঞ্জ চার আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন তানভীর ইমাম। বগুড়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা জিন্নার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে তিন মাথার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্যা দুর্গত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা করা হয়েছে। দুপুরে ঢাকা নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সৌজন্যে সাটুরিয়া উপজেলার বরাইদ ও তিল্লি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত 1,200 পরিবারের মাঝে চাল ডাল তেল চিড়া ও মুড়িসহ 20 কেজির একটি প্যাকেট তুলে দেন নৌবাহিনীর কর্মকর্তারা। এ সময় নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সুলাইমান কবির, সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম উপস্থিত ছিলেন। আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে উদযাপিত হলো বিএনপির 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদাত হোসেন উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রকে অপহরণ ও হত্যা ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ আজিজুল ইসলাম নামের এক যুবককে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব এক। র্যাব একের স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গ্রেপ্তারের পর আজিজুলকে শ্রীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে দেশটির রাজপরিবারের 2 জন সদস্য রয়েছে। সৌদি বাদশাহ সালমানের স্বাক্ষরিত একটি আদেশে বলা হয়, ইয়েমেন লড়াইরত সৌদি নেতৃত্বাধীন বাহিনীতে কমান্ডার পদে কর্মরত প্রিন্স ফাহাদ বিন তুর্কিকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তার পুত্র আব্দুল আজিজ বিন ফাহাদকেও ডেপুটি গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের ভেতর কথিত দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে সমালোচকরা বলছেন, ক্ষমতা ধরে রাখার জন্য বাধা দূর করতে হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেফতার করার নির্দেশ দিচ্ছেন তিনি। বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষে জড়ানোর অভিযোগ ওঠার পরেও নিজের সমর্থকদের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, আত্মরক্ষার কারণেই তার সমর্থকরা শনিবার পোর্টল্যান্ডে বর্ণবাদ বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এ সময় ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের সমালোচনা করে বলেন, তিনি এই বিশৃঙ্খলার ঘটনায় অভিযুক্ত বামপন্থী কর্মীদের এখনও প্রত্যাখ্যান করেননি। এর সঙ্গে শেষ করছি সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। চেকপোস্টে বিভিন্ন অনিয়ম রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম, বডি ওয়ার্ন ক্যামেরা, বাড়ছে নজরদারি। আজ থেকে গণপরিবহনে পূর্বের ভাড়া বহাল, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ ওবায়দুল কাদেরের। ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি, গণতন্ত্র পুনরুদ্ধার করাই দলের বড় চ্যালেঞ্জ, বলেন মির্জা ফখরুল। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন, রাষ্ট্রীয় সম্মান প্রদানের মাধ্যমে বীরোত্তম সি আর দত্তের চিরবিদায়।
সৌদি আরবের রাজপরিবারের দুই সদস্য সহ বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তা বরখাস্ত। এবং 2020 ইউএস ওপেনের প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন আসরের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন, আমি আরশিদ আলী এবং আমি সাকলাইন রাস। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।